আপনার দ্বিতীয় প্রশ্নটা হলো জমজমের পানি কি দাঁড়িয়েই পান করতে হবে নাকি বসেও পান করা যাবে অর্থাৎ জমজমের পানি পান করার ক্ষেত্রে আপনি মনে হয় হয়তো জেনেছেন যে রসুল্লাহ সাল্লিহি ওয়াসাল্লাম তিনি দাঁড়িয়ে জমজমের পানি পান করেছিলেন ফলে এই প্রশ্নটা আপনার কাছে এসেছে যে তাহলে কি দাঁড়িয়ে পান করাটাই নিয়ম কিনা নাকি বসেই পান করতে হবে আপনি বলছেন না কি পান করা যাবে না নাকি বসেই পান করতে হবে প্রশ্নটা এরকম বেটার হতো যাই হোক এখানে আমরা দেখি যে মধ্যে একাধিক রেওয়ায় এসেছে যেখানে বলা হয়েছে নবী সাল্লাহামের কাছ থেকে আর কি লাইশরাবান্না আহাদুম অথবা লাশরাবান্না আহাদুম কমান তোমাদের কেউ যেন দাঁড়িয়ে পানি পান না করেন অর্থাৎ যে কোনো পানীয় পান যেন তিনি দাঁড়িয়ে না করেন আবু সাইদ খুদ্র রদি আল্লাহ থেকে একটা হাদিস সৃষ্টি সহি মুসলিমের মধ্যেই তিনি বলেছেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম নাহা আনিশোর বেকা এমন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি দাঁড়িয়ে পান করতে নিষেধ করেছেন এবং আনস রদি আল্লাহ তাল্লা আনহু থেকেও সহি মুসলিমে আরেকটি বর্ণনা এরকম এসছে আন্না নবী সাল্লাহর বেকা ইমান নবী সাল্লাম দাঁড়িয়ে পান করার ব্যাপারে তিনি ধমক দিয়েছেন তিনি তিনি তার মানে হচ্ছে নিষেধ করেছেন ধমক দেওয়াটা তো তখনই হয় যখন এটা শরীয়ত সিদ্ধ আমল না হয় তাহলে বোঝা গেল যে আসলে ইসলামী শরিয়াতে দাঁড়িয়ে পান করাটা এটা শরীর সিদ্ধ নয় দাঁড়িয়ে পান করাটা যেহেতু রাসুল সাল্লাহ সাল্লাম নিষেধ করেছেন আচ্ছা এখন এখন আমরা যদি রাসুল সাল্লাহ সাল্লামের দিকে আসি তাহলে দেখি যে নবী সাল্লাহ আল্লাহ সাল্লাম কখনো কখনো তিনি দাঁড়িয়ে জমজমের পানি পান করেছেন তার কিছু দলিল আপনাদের সামনে আমি একটু তুলে ধরছি আচ্ছা যেমন একটি হাদিসে এভাবে এসছে যে শারে বা কা এম এটা একাধিক রেওয়ায় একই ভাষায় এসেছে যে রসুল্লাহ সাল্লা সাল্লাম তিনি দাঁড়ানো অবস্থায় জমজমের পানি পান করেছেন তাহলে এটা হলো তার ফেয়েলি আমল অর্থাৎ তিনি দাঁড়ানো অবস্থায় পানি পান করেছেন আর তাহলে আরেকটা আমরা যেটা তার কাউলি নির্দেশনা পাচ্ছি সেটি হচ্ছে কেউ যেন দাঁড়িয়ে পানি পান না করেন এবং তিনি নাহা বোঝা যাচ্ছে যে তিনি নিষেধ করেছেন নিষেধটা কাউলের মাধ্যমে করেছেন ফেলের মাধ্যমে না আর কখনো কখনো তিনি যে করেছেন এর মধ্যে একটা সমন্বয় করা সম্ভব যে সাল্লাম দাঁড়িয়ে তাহলে কখনো কখনো জমজমের পানি পান করেছেন কেন লীল হ্যা কোনো প্রয়োজনের কারণে অতএব প্রয়োজন হলে আমি আপনিও জমজমের পানি কেন অন্য পানিও দাঁড়িয়ে পান করতে পারবো এটা জমজমের সাথে খাস কোনো বৈশিষ্ট্য নয় ফলে জমজমের পানি দাঁড়িয়ে পান করতে হবে যে বলে যে আমাদের কেউ কেউ মনে করছে যে এটা জমজমের পানি পান করার আদব এটা মোটেই ঠিক নয় জমজমের পানির ক্ষেত্রে উত্তম হচ্ছে বসে পান করা এটাই হচ্ছে পান করার আদব অন্য অন্য পানীয় যেমন বসে পান করাটাই হচ্ছে সঙ্গত রাসুল নির্দেশের কারণে এবং কেউ যদি তাহলে কোনো কারণ ছাড়া পানি দাঁড়িয়ে পান করে অথবা অন্য পানি দাঁড়িয়ে পান করে তাহলে সে রাসুল সাল্লাহ নির্দেশনাকে ভঙ্গ করলো অতএব আমাদের এটা মনে রাখতে হবে শুধু হাজাতের কারণেই জমজম বা অন্য পানি আমরা দাঁড়িয়ে পান করতে পারবো